আমি আজকে নৈহাটির প্রচারে এসেছি, এখানে এসে দেখলাম জনজুয়ার, মানুষ দুহাত ভরে পার্থ ভৌমিককে আশীর্বাদ করছেন, ভূমিপুত্র। তারা চাইছে ব্যারাকপুরে শান্তি ফিরে আসুক, ব্যারাকপুরের উন্নয়ন যেটা অব্যাহত রয়েছে সেটাকে আরও অব্যাহত থাকুক, এবং পাশাপাশি তারা চাইছে শিল্পটা ফিরে আসুক। তাই সাধারণ মানুষ সবাই চাইছে, আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সবাই পার্থ ভৌমিককে চাইছে। আমি যে কথাটা বারবার বলছি, আমরা যেটা বলতে চাইছি, দেখুন কে কি করলো না করলো, আমরা হচ্ছি একদম এক্সপ্রেস ট্রেন, লাইন ধরছি আর সোজা যাচ্ছি, পিছনে কে পড়ে রইলো দেখার আমাদের। আমি 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 বলবোই তো, এখানে যে সমস্ত ঘটনা ঘটেছে, মানুষ বাচ্চা ছেলে স্টুডেন্ট তাদের আজকে জীবনহানি ঘটেছে, সেই জন্যই তো বাংলা এইখানকার ব্যারাকপুরের মানুষ বলছে গুন্ডাগার্দি নয় শান্তি চাই, গুন্ডাগার্দি নয় উন্নয়নকে চাই, গুন্ডাগার্দি নয় পার্থ ভৌমিককে চাই। সেটা নিয়েই আমরা যাচ্ছি।